আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি জানি আজকে অলমোস্ট দুইটা ব্লগের মতো দিয়েছি, আমি একসাথে আসলে দুইটা ব্লগ করতে চাচ্ছিলাম না, যেহেতু এটা দুই দিনের ব্লগ ছিল, তো সেজন্য ভাবলাম যে এটা ইন্ডিভিজুয়ালিই দেই। তো বরাবরের মতো আমার বাসায় ঈদের রামাদানের মানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আসলে আমি নর্মালি রামাদানের যে ডেকোরেশন অনেক আগেই করি, কিন্তু বাসার বিভিন্ন মানে অসুবিধার কারণে করতে পারি নাই। আর এখন আমার এত টায়ার্ডও লাগছিলো, ইচ্ছেও করছিলো না। তারপরও আসলে আমরা যারা বাইরে থাকি, এরকম মানে নিজে যদি ডেকোরেশন না করি তাহলে রোজা রোজা যে একটা ভাব সেটা আসলে বোঝাই যায় না। আর আমি একদম মানে একদম প্রথম দিক থেকেই, যখন থেকে আমি আমেরিকাতে এসেছি, আমি ট্রাই করি, যদিও বা এভাবে সবসময় করা হয় না, তারপরও আমি ট্রাই করতাম যে সুন্দর করে ডেকোরেশন করে সবাই পরিবেশন মানে করতে। আর ঈদে তো ডেকোরেশন একদম ডে ওয়ান থেকেই, আমি বলবো আমেরিকান লাইফ থেকেই করে আসছি। বিভিন্ন সময় নিজের হাতেও বানিয়ে ডেকোরেটিংয়ের পিস যেগুলোগুলো বানিয়েছি, তো ওইগুলোর ছবিও আছে, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো টেবিলটা আমি মানে ঠিক করে নিচ্ছি, আর এই যে প্লেটগুলো আমি কোথা থেকে নিয়েছি আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অ্যামাজন থেকেই নিয়েছি, আপনাদের লিংক লাগলে আমাকে অবশ্যই বলবেন। এই প্লেটসগুলো হচ্ছে গিয়ে কী বলে ডিসপোজেবল, বাট ইউজ করে ফেলানো যায়। আর আমি ন্যাপকিন রিংয়ের জন্য সুন্দর একটা জিনিস অর্ডার করে নিয়ে আসছি, যেটাতে লেখা ছিল বিসমিল্লা। এই পিসটা আমার এত ভালো লেগেছে, একদম রমাদানের যে থিমটার সাথে যায়। আর কিছু হচ্ছে গিয়ে স্যাটিনের ওয়াশক্লথ বা ন্যাপকিন বলতে পারেন, তো এটাও দিয়ে দিচ্ছি। তো আসলে একটা ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে গিয়ে রমাদানের জন্য যেহেতু আমরা অনেক বেশি অয়েলি ফুড খাই, তো সেজন্য আসলে মানে ন্যাপকিন যেটা সিল্কের না, আনে যদি কটনটা আনাতাম আরও ভালো হতো। তো দেখি কটনে একটা আমি অর্ডার করতে পারি, কারণ এগুলা তো আসলে জাস্ট ডেকোরেশনের জন্যই পারফেক্ট, ইউজ করার জন্য না। আর এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এই তো ফাইনাল লুক, বিসমিল্লা লেখা ন্যাপকিন হোল্ডারটা এত সুন্দর। তো প্রথমে একটা ডিজাইন দিয়েছিলাম, মনে হচ্ছিল ভালো লাগছিল না, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো পরে আমি প্রত্যেকটা ইয়ের মানে চেঞ্জ করে নিই, আমার এরকম ভালো লাগছিল না, মনে হচ্ছিল বেশি বেশি একটু। তো এই তো, আর আপনারা যারা আমাকে ফলো করেন, আপনারা চাইলে আমাকে টিকটকেও ফলো করতে পারেন। আমার টিকটকের আইডি হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ বলছি @ নুসরাত ইকবাল। আপনারা এই ভিডিওর একদম সাইডের দিকে মানে দেখানো হয়েছে। আর বিসমিল্লা লেখা যে ন্যাপকিন রিংটা, এটা আমার একটা ফ্রেন্ডের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি, তার ইটসিতে হচ্ছে গিয়ে তার অ্যাকাউন্ট আছে। আপনারা যদি চান অবশ্যই আমাকে জানাবেন, আমি তার লিংকটা দিয়ে দিব। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার ক্রিসেন্ট যে মুনটা আছে সেটা রেডি করে নিব। এটা আপনাদের জানি না মনে আছে কিনা, এটা লাস্ট ইয়ার আমি কিনে এনেছিলাম, মানে মাদার্স ডেতে ইডেনের বাবা আমাকে এটা গিফট করেছিল। তো ওইটা তো দেখা যায় যে আমি সবেরাতের সময় আসলে ওপেন করার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এটা ওপেন আর করা হয় নাই। আর এটা আমি একা পারবও না, কারণ ও যদি না হেল্প করে, কারণ এটা মানে লাগানো আমার মেয়েদের পক্ষে সম্ভব না, সম্ভব আসলে অনেকেই হয়তো বা পারবেন, বাট আমি পারি নাই। তো সেজন্য আমি এতদিন ওয়েট করছিলাম, ওকে প্রায়ই মানে সবেবারের আগ থেকে বলছিলাম যে আমার এটা লাগিয়ে দাও লাগিয়ে দাও, তো বেচারা আসলে সময় করে পাচ্ছিল না, তো ফাইনালি আমাকে লাগিয়ে দিয়েছে। আর আমি কিছু ডেকোরেশনের জিনিসও অর্ডার করেছিলাম, তো ওইগুলো এসেছেও কিছু আর কিছু আসেও নাই, আর কিছু আমার পছন্দও হয় নাই। তো এবার ডেকোরেশনটা একদমই সিম্পল ওয়েতে করব, বেশি কিচ্ছু করব না, একদম তামজাম না। আমরা যেহেতু ডাইনিং টেবিলে বসেই আমাদের খাওয়া হয়, কারণ যেহেতু আমরা মানুষ, এখন হচ্ছে গিয়ে মা বাবা লাগিয়ে আমরা চারজন, মা বাবা সহ হচ্ছে গিয়ে আমরা ছজন মানুষ, একদম ছয়টা চেয়ারই কমপ্লিট। তো সেজন্য হচ্ছে গিয়ে আমরা ডাইনিং টেবিলেই ইউজ করি। আগে যেমন আমরা মাত্র চারজন মানুষ ছিলাম, আমাদের কিচেনের যে টেবিলটা ছিল সেটা চারজনের মানে একটা সেটাতে দিয়ে দিয়েছিলাম, মানে ওইখানে ইফতার করতাম, এখন আমরা আসলে ডাইনিং টেবিলে বসেই করি।
আর বাসার অন্য জায়গায় অল্প একটু হয়তো বা দিব যদি বাকি জিনিসগুলো চলে আসে। তো এখন মেইন ফোকাস হচ্ছে গিয়ে আমার মানে লিভিং রুম এবং হচ্ছে ডাইনিং রুমটাই করব। তো গল্প করতে করতে আসলে গাছের মানে আমার ক্রিসেন্ট মুনটাও কিন্তু ডেকোরেশন হয়ে যাচ্ছে। এই পিসগুলা বা এই অর্নামেন্টসগুলো আমি অনেকটাই অনেকগুলোই হচ্ছে অ্যামাজন থেকে নিয়ে আসছি। আর লাইটটা মানে যে যেখানে আমি অর্ডার করেছিলাম সেখান থেকে ওরা প্রোভাইড করেছে মানে দিয়েছে। তো হ্যাপি রামাদান লিখা যেই মানে কি বলে এটাকে ওয়াল আর্ট বলতে পারেন বা যাই বলেন, ওইটা আমার লাস্ট ইয়ারের ছিল। জাস্ট আমি এই স্কোর বোর্ডটা কিনে নিয়েছি, নিয়ে আসছি এটা অনেক আগে। যারা দেখেছেন এখানে হয়তো বা ইফতারের মেনু থাকবে অথবা ইফতারের টাইম সেহরির টাইম লেখা থাকবে। আর এখানে আরেকটা ছিল, এটা হচ্ছে কাউন্টডাউন, ঈদ ঈদ কাউন্টডাউন। সো এটাও আমার অনেক ইউনিক লেগেছে, এটা এই এই বছর নিয়ে আসছি। আসলে পার্টি সিটিতে গিয়েছিলাম, কোনো একটা ভিডিওতে হয়তো বা ভিডিওসগুলো শেয়ার করব, ওইখানে কিছুই ছিল না। আর এই যে এখানে আমি রামাদান লিখা, রামাদান কারিম কারিম লিখা একটা ব্যানার লাগিয়েছি। আর যে স্ট্রিংগুলো সাইডের দিকে দেখতে পাচ্ছেন সেগুলো আসলে কেটে নিব। আমি প্রথমে মনে করছিলাম এরকম রাখবো, বাট এখন ভিডিওতে দেখে ভাল লাগছিল না। আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন আগে টেবিল রানার রানারটা ছিল গোল্ড, এখন কিন্তু ব্ল্যাক। অনেক সুন্দর একটা টেবিল রানার আমি আরাবিক লিখা মানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা নিয়ে আসছি। এটাও আমি অ্যামাজন থেকে নিয়ে আসছি, অনেক ভালো লেগেছে। এটা মাত্র এসেছে তো ভাবলাম এটা দিয়ে দিই এখানে। তো এই যে আমার ফাইনাল লুক, আমার মনটা তো অনেক সুন্দর হয়েছে। আসলে আমার ইচ্ছে ছিল যে অর্নামেন্টসগুলো এইবার একটু ডিফারেন্ট কালার দেওয়ার, কিন্তু আমি আসলে অর্ডার মানে করব করব করে করাও হয় নাই। আর মনে করেছিলাম যে যখন ক্রিসমাস শেষ হবে তখন নিয়ে আসব, বাট পরে ভুলে গিয়েছি, যেতে পারি নাই কোনো কারণে। তো এই যে আমার লিভিং এবং ডাইনিং একদমই সিম্পলভাবে মানে আমি ডেকোরেশন করেছি, কিছুই না, একদমই অল্প। জানি না কেমন হয়েছে, আমার আসলে বেশি মনের মতো হয় নাই, আবার মানে মনে মনে ভাবছি না ঠিকই আছে, বেশি তামঝাম না। তো আমি বারবার ন্যাপকিন রিংটা দেখাচ্ছি, রিং হোল্ডারটা বা ন্যাপকিন রিংটা দেখাচ্ছি, এত ভালো লেগেছে বিসমিল্লা লেখা, আমার কাছে অনেক ইউনিক লেগেছে আর আমাদের রামাদানের জন্য পারফেক্ট। আর এই প্লেটগুলো হচ্ছে গিয়ে আপনারা ইউজ করে তো ফেলেও দিতে পারবেন, অথবা আপনারা চাইলে দুই তিনবার ইউজও করা যায় যদি না ফেটে যায়। কিন্তু মানে ইয়ের প্লেট তো, সো আমি আর রাখি না। আমরা এভরি রামাদানে হচ্ছে আমি 64-এর একটা সেট নিয়ে আসি। তো লাস্ট ইয়ারও এটা দিয়ে আমরা ইউজ করেছি, যেহেতু আমার এই টাইপের দুই তিনটা সেট আছে। তো এইবারও মনে করেন 25-30টার মতো এখনও আছে, মেবি পুরো রামাদান চলেও যাবে, আর না গেলে তো ডিফারেন্টগুলো আছে। আর আমি এমনিতেই এক এক দিন এক এক রকম প্লেটসে মানে খেতে পছন্দ করি। তো এই যে আমার ফাইনাল লুক, এখন লাইটটা অফ করার পর এত সুন্দর লাগছে, মাশাল্লাহ, মনে হচ্ছে যে রামাদান চলেই আসছে, আর তো দুই দিন বাকি। তো আপনারা কবে থেকে রমাদান স্টার্ট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে, চারটা দেখা যায়, দেন আমরা মেবি শুক্রবার সেহরি খাবো এবং শনিবারে রাখবো। আবার কেউ কেউ বলছে যে বৃহস্পতিবার হবে, দেখা যাক কী হয়। সবাই যেরকম করে রাখে আমরাও রাখবো। তো এই যে অনেক রাত হয়ে গিয়েছে, বাইরের একটু দেখেই অনেক ভালো লাগলো, বাইরের পরিবেশটা এত মানে নিরিবিলি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। তো এটা ছিল পরের দিন সকালবেলা, ব্রেকফাস্ট আসলে বানাতে ইচ্ছে করছিল না, বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসছি, অলরেডি সবার ব্রেকফাস্ট শেষ, আমি একটু লেট করে উঠেছি। তো এখন আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর সাথে আছে হচ্ছে গিয়ে প্রাণের জুস। তো ব্রেকফাস্টটা করে আমি আবার একটু পার্টি সিটিতে যাব, দেখি কিছু পাই কি না। সো এই যে আমি পার্টি সিটিতে চলে আসছি, আমি আসলে এবার আসাও হয় নাই, লাস্ট ইয়ার এসেছিলাম। তো ওদের ঈদের বা রামাদানের দেখি ডেকোরেশন কী কী আছে। তো এখানে যে রামাদান লিখা ব্যানার ভালোই লেগেছে, বাট সেম কালার, লাস্ট টাইমও এই কালারগুলোই ছিল। আমার কেন জানি এই কালারটা আমার একদমই মানে দিস আমার ভালো লাগছিল না,
এটা ছিল ভেলভেটের একটা টেবিল রানার, এটাতেও রমাদান করিম লেখা। এটা আমার আছে, আমি লাস্ট ইয়ার কিনে রেখেছি, আমার এখন মনে পড়েছে, বাট দিস টাইম তো নিয়ে আসছি। তো এখানে শুধু এই ট্রেগুলো একটু নতুন লেগেছে, আর এগুলো তো হচ্ছে গিয়ে লাইটস, হ্যাঙ্গিং যে লাইটগুলো থাকে গোল্ড, এই ল্যান্টার্নগুলো সুন্দর, খারাপ না, বাট এই কালারটা আমার পছন্দ না, পার্সোনালি একদমই পছন্দ না। লাস্ট ইয়ার ঠিক আছে, বাট আবার এই কালারটা আমার কেন জানি আমার ইচ্ছে করছে না। তো এই সাইডেও সেম, আর এই যে হ্যাপি রামাদান লেখা, এটা তো আমার আছে, এটাও খারাপ না, এটা অবশ্য একটু পার্পল না, তারপর ভাল লাগছে। এই যে ওদের বক্সগুলো এখনও ওপেন করা হয় নাই, আই থিঙ্ক বক্সে যদি থাকে ডিফারেন্ট, আমার কাছে মনে হয়েছে আমি গত ব্লগে যেটা দেখিয়েছিলাম নাইস প্রাইসে তার চেয়ে আরও বেশি কালেকশন আসছিল, এগুলো লাস্ট ইয়ারের। তো আমি একটু হেঁটে হেঁটে একদম ব্যাক সাইডে যাচ্ছি, কারণ আমি আরেকদিন এসেছিলাম, দেখেছিলাম যে ব্যাক সাইডে এগুলো রাখা, দেখি একটু ডিফারেন্ট কালার পাই কি না। সামনে যেহেতু ইস্টার, ইস্টারে সব জিনিসপত্রও চলে আসছে। তো এই যে সেম কালার না, এগুলা নিব না, এগুলা নর্মালি ঈদের জন্য আর হচ্ছে কি রামাদানের জন্যই সেম কালার। বাট তারপরও একটা জিনিস ভালো লাগছে যে আমাদের ফেস্টিভ্যাল, মুসলমানেরা তো বড় একটা ফেস্টিভ্যাল, যে অ্যাটলিস্ট এদেশের মাটিতে যেরকম করে রাখা হয়েছে সেটাই হচ্ছে কি আমাদের অনেক বড় ভাগ্য বা অনেক বড় পাওয়া। তো আসলে লাস্ট ইয়ার আমি পার্পল দিয়ে মানে ডেকোরেট করেছিলাম এই যে এই কালারটা দিয়ে, দিস ইয়ার আর করব না, একটু ঘুরে আসলাম। তো এখান থেকে আমি চলে যাব একটু ইন্ডিয়ান গ্রোসারিতে, কারণ ওইখানে আজকে রোজার লাস্ট যেই বাজারটা আছে সেটাও শেষ করব। তো আমি ইন্ডিয়ান স্টোর থেকে চলে আসছি, ওইখানে গিয়ে আসলে ক্যামেরাটা হাতে নেওয়ার আমি টাইমই পাইনি, কারণ এত 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 মানুষজন ছিল, বাকি সব দোকান যতটুকু সময় না লেগেছে তার থেকে বেশি ইন্ডিয়ান স্টোরে লেগেছে। তো মেইনলি আসলে এখানে আমি জুস টুস এগুলোর জন্যই বেশি গিয়েছি, কারণ রমজান মাস আমার জুস আমি অনেক বেশি খাই। তো এটা হচ্ছে লিচির একটা স্পার্কলিং ওয়াটার, আর এটা হচ্ছে গিয়ে আমাদের টিপিক্যাল রুয়াবজা, রুয়াবজা না হলে তো আর আসলে রমাদানই হয় না। তারপর এখানে আছে গুয়াবা জুস, লিচি জুস, ম্যাঙ্গো, কারণ আমি এরকম ভ্যারাইটি জানার কারণ হচ্ছে আমি একটা ড্রিঙ্কস বানাই, আর এটা হচ্ছে আমাদের দেশীয় প্রাণ ম্যাঙ্গো জুস, এবং আমি কাঁচা আম নিয়ে আসছি, কাঁচা আম দিয়ে দেখি আচার টাচার কিছু বানাবো ফ্রেশ, এটা এত মজা ছিল, আমি তো অলরেডি খেয়েছি। তারপর এখানে রাতের জন্য যে বাবা যেহেতু খান রাতের বেলা একটু দুধ ভাত খান, তো তার জন্য একটু স্বর নিয়ে আসলাম, এটা হচ্ছে গিয়ে আরবিয়ান স্টোর থেকে, আর এখানে তো দেশি হচ্ছে গিয়ে ন্যাচারালের ইয়োগার্ট আছে, ক্রাশ আছে, নিডো আছে, চালও একটা আনলাম, এগুলো কিন্তু আসলে মানে নিয়ে আসছি দেন তারপরও। আর অলওয়েজ আমি শামি কাবাব, সিদ্ধি বিরিয়ানি এগুলো আমার হাতের পাশেই রাখি, আমি যদিও আমার বিরিয়ানি টিরিয়ানি সব করে রেখে দিয়েছি তারপরও মানে রাখলাম, কারণ দাওয়াতটাও দিলে তখন তো দরকার হয়। এখানে কিছু অরেঞ্জ আছে, আর এই যে আমাদের বাইরে থেকে খাবার আসছে, আমাদের খাবার বাসায় আসলে যতই রান্নাবান্না করি দেখা যায় বাপ ছেলে ঠিকই বাইরে থেকে খাবার আনতেই হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব লিচি এবং সবগুলো মানে জুস মিলিয়ে আমি একটা জুস বানাই, এত মজা, সবাই এটা খুব পছন্দ করে। তো এখন আমি ফ্রিজারটা একটু অর্গানাইজ করে নিই, এই যে আমি সব কিছু জুস টুস এখানে রেখে দিচ্ছি, যাতে করে যখনই মানে কারণ রমজান মাসে এই কাজগুলো আমার এইডেন্ট করে, যখনই তাকে বলি যে জুস নিয়ে আসো, পানি নিয়ে আসো, সে কিন্তু এটা নিয়ে আসে সুন্দর করে। তো তার জন্যই আসলে সুন্দর করে রেখে দিচ্ছি। তো আশা করছি এই জুসগুলো আর কিছু কিছু নতুন নতুন জুস তো বানাবোই, মানে আমি যেগুলো বানাবো সেগুলো তো দেখাবো। আর এটা একটা ব্লু রাজবেরি একটা সিরাপ নিয়ে আসলাম, আমাদের বাসায় জুসটা হচ্ছে কি শুধু আমি এবং বাবা খাই, আর ওরা বাপ ছেলে শুধু একটা জুস আমি ফ্রুট পাঞ্চের মতো বানাই, সেটা কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে। তো এই যে হচ্ছে গিয়ে আমার ফ্রিজারের ফাইনাল লুক, আর এখানে কিছু ক্রাশও রেখে দিব, রমজান মাসে আমার ক্রাশটা খেতে এত ভালো লাগে, ওটা কিন্তু ইফতার টাইম না, আমরা যেহেতু সেহরি খাই না, তো তারাবির পর এই ক্রাশটা বা তারাবির মানে পড়ার আগে বলেন আর পরে বলেন, আমি কিন্তু ক্রাশটা আমার অনেক পছন্দ, একটু মানে অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আমার কাছে ভালোই লাগে। তো জুসগুলো রাখা হয়ে গিয়েছে,
পুরো ফ্রিজ ভর্তি জুস জুস জুস। এখন আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপিজও শেয়ার করব। তার আগে অনেক খিদে লেগেছে, সারা দিন দৌড়ের মধ্যেই গিয়েছে, তো সাথে আছে ফ্রিজিট, আর এটার কোনো প্রমোশন করছি না ভাই, আমি আমার পয়সা দিয়ে নিয়ে আসছি। আর এখানে আছে চিকেন বার্গার, সো এখন খেয়ে নিই। তো আজকেও আমি কিছুটা মাংস মাখিয়ে রেখেছি, কারণ ওই দিন যে মাংসগুলো রেখেছিলাম আমি মনে হয় চার বাটি অলরেডি বের করে মানে রেঁধেও ফেলেছি। আমার কাছে এত মানে ইয়ে লাগছে রেডি করা, তো তো ঝটপট করে রান্না করা যায়। আর এই যে এখানে এইগুলো রেখে দিচ্ছি, এটা একটু বেশি করে রেখেছি কারণ এটা দুই দিন পর আমি এটা রান্না করব সেজন্য। আর এখানে এই চার বাটি রাখলাম, চার বাটি এনাফ হয়ে যাবে, আর লাগবে না। আর আজকে আর এটার রেসিপি আর দেখাচ্ছি না, যেহেতু আমি অলরেডি এটার রেসিপি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আর এই যে কিছু রান্না করছি আজকে, কারণ কালকে যেহেতু আমি রান্না করতে পারবো না, একটু বিজি থাকবো, সেজন্য এখন বসিয়ে দিয়েছি একসাথে মানে ইয়ে করে ফেলেছি। তো এই মাংসটাকে আজকে আমি একটু ভুনা ভুনা করবো। আসলে এরকম রেডি থাকলে না ঝটপট করে মানে জাস্ট ডিফ্রস্ট করলেন, অনেক সময় ডিফ্রস্টও করা লাগে না, ধাম করে এসে ডেগের মধ্যে দিয়ে দিলেন বা প্যানে যেটাতেই রান্না করেন, তারপর আস্তে আস্তে করে এটা কষিয়ে রান্না করা যায়, রেগুলার যেরকম করে করা হয়। তো এই তো এগুলো এখন রেখে দিব, বাজার তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে কোন সিদ্ধ করেছি খাওয়ার জন্য আর কি, আর বাট আমরা খেয়ে নিয়েছি, এখানে বেশি হয়ে গিয়েছিলো, চালটা নিচে রাখতে হবে, আছে, তারপর এক্সট্রা নিয়ে আসলাম। আর এখানে আমার ড্রয়ারটা একটু দেখাই, এই যে ভেঙে গিয়েছে, সো এখন ড্রয়ারটা মানে ঠিক করতে হবে বা অর্ডার দিতে হবে, যাই হোক সেই জন্য এগুলো এখন বার করা আছে। আর এখানে ম্যাঙ্গো নিয়ে আসছি, হচ্ছে গিয়ে আচার বানাবো, তো ভাবছিলাম এখনই বসিয়ে দিব, কিন্তু আমার বাসায় সরিষার তেল ভুলে গিয়েছি, ওইটা আর আনতে পারি নাই, ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি, এখন দেখি বাসায় নাই, এনাফ নাই আর কি, তো কালকে ইনশাল্লাহ নিয়ে আসবো, নিয়ে এসে এগুলোর আচারটা দিয়ে দিব। আর এগুলো এখন ফ্রিজারে চলে যাবে, তো এগুলো আসলে একটু বেশি বেশি করে রেখে দিয়েছি, রোজার জন্য একটু বেশি হয়ে যাবে, এখন দেখি আসলে আমি এই কন্টেনারগুলো আর পাচ্ছিলাম না খুঁজে, সেজন্যই মানে বেশি করে করে রেখে দিয়েছি। তো এই তো, আর আমার ফ্রিজে জায়গাও নাই, এটা ক্লিন করতে হবে। ফ্রিজে জায়গা নেই, এগুলো যে কই রাখবো আল্লাহই জানে। তো এটা রান্না করার একটা ইয়ে হচ্ছে, এরকম করে বার করে নেবেন, তারপরে হাই জালে এটাকে প্রথমে কষাবেন, তখন মানে টেস্টটা না আর একটু ভালো আসে, মশলাটা খুব তাড়াতাড়ি কষিয়ে যায়। এটা আপনারা আলু দিয়ে রান্না করতে পারবেন, যে কোনো ধরনের ভেজিটেবল দিয়ে রান্না করতে পারবেন, আবার ভুনাও করতে পারবেন। আপনাদেরকে বলে মানে স্মেল, এত সুন্দর স্মেল আসছে যেটা বলে আসলে বোঝাতে তো আর পারবো না, অনেক সুন্দর। তো এই যে দেখেন আমার গরু মাংসটার কালারটা অলরেডি অনেক সুন্দর এসেছে, সো আমি একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, বেশি না অল্প কিছু পানি দিয়েছি। তো আমি মাইন্ডটা চেঞ্জ করে ফেলেছি, আমি প্রথমে মনে করেছিলাম ভুনা করব, এখন মনে হচ্ছে একটু শতকরা দিয়ে দিই, কারণ আপনারা দেখেন এটার ঝোলের কালারটা অলরেডি এত সুন্দর আসছে, আর এটার মধ্যে যদি শতকরা অ্যাড করি তাহলে তো সোনায় সুহাগা, সোনায় সুহাগা। তো এখন এটার মধ্যে আমি কিছুটা শতকরা দিয়ে দিব, এটা খেতে দারুণ হবে ভাই, কঠিন রেসিপি, অসম্ভব, দুর্দান্ত। আবারও ঢেকে রেখে দিচ্ছি, শতকরাটা নিয়ে আস। তো এই যে আমি শতকরাটা দিয়ে দিচ্ছি, আর এই শতকরাটা বাংলাদেশ থেকে আনা, আপনারা চাইলে কিন্তু যে ফ্রেশ শতকরা দিয়েও রান্না করতে পারেন, আমাদের এখানে যেহেতু শতকরাটা মানে ফ্রেশ পাওয়াটা একটু কষ্ট, সো সেজন্য আমি ড্রাইটাই দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা শতকরার বদলে আলু, তারপর হচ্ছে কি মিষ্টি লাউ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই মাংসের কারিটা আপনারা রান্না করতে পারবেন। আর আমি যেহেতু শতকরাটা একটু মানে আগে বাগিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমার শতকরাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা অনেক শক্ত আছে। তো আমি এখানে কিছু পানিও দিয়েছিলাম, তো পানিটা একদমই অল্প।
তো এই যে দেখেন আমার মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই মানে কমে গিয়েছে, আর আমি এটার ঝোল এরকম মাখামাখা রাখবো, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আর কি জবরদস্ত কালার এসেছে সেটা দেখতেই পাচ্ছেন, এটা সাদা ভাত রুটির সাথে কি যে একটা জমবে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। আমি অলরেডি তো খেয়েছি সেজন্য বলতেই পারছি, এখন যখন ভয়েস ওভার দিচ্ছে তখন তো আমার জিহ্বা দিয়ে পানি পড়ছে। আমি মেবি আবার এটা বানাবো, কারণ মাংস তো রেডি আছে, মাও বলছিলেন যে এটা নাকি একদম আচারি মাংসের মতো হয়েছে, মাশাআল্লাহ অনেক 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 মজা হয়েছিল। তো এই যে দেখেন একটা সার্ভিং বলে নিয়ে দেখালাম, এত মজার হয়েছে দেখে কিন্তু লোভ আসছে, তাই না? তো অবশ্যই আপনাদের হয়তো বা যদি মনের মধ্যে কোনো সংখ্যা থাকতো যে ফ্রোজেন এটা কেমন হবে, আই হোপ আপনাদের ভালো লাগবে। আসলে এত মজার কারি হয়, নর্মাল রান্নার চাইতেও এটা বেশি মজা হয়, কারণ এটা যেহেতু ম্যারিনেট করা থাকে সেজন্যই মানে খেতেও ভালো লাগে, প্লাস কষ্টটাও আপনার অনেকটাই লাঘব হয়ে যায়। তো অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন। আমি তো আজকে সাতকরা দিয়ে রান্না করেছি, আপনারা রমজান মাসেও দেখতে পাবেন এগুলো আমি কী কী দিয়ে রান্না করি। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।